তো গাইজ, ব্যাপারটা হচ্ছে আমার যে বন্ধুদের গ্রুপটা আছে মানে পাড়ায়, তো তাদের মধ্যে বেশিরভাগ ছেলে বলে ফ্রি ফায়ার খেলে, কিন্তু একটা বন্ধু ফ্রি ফায়ার খেলতো না, বা ফ্রি ফায়ারকে বলতো ধর কি খেলছিস সব সময় ধরে। তো তাকে সে খুব ইন্টারেস্ট দেখিয়েছে কদিন ধরে ফ্রি ফায়ারের উপরে। তো আমি কি করেছি, আমার একটা সেকেন্ড আইডি ছিল, সেই আইডিটা তাকে দিয়ে দিয়েছি, বলেছি তুই এই আইডিটা খেল, বেশি লেভেল না, আই থিঙ্ক 22-23 লেভেল হবে। তো ওকে নিয়ে কোনো কন্টেন্ট বানানো যায় কিনা সেটা ট্রাই করছি, আমি জানি না কী হবে কতদূর। তো ভিডিওটা যদি হয় ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো ওর নাম হচ্ছে লাভার ভাই, এই আইডিটা। তো আমি নর্মালি এখানে স্ক্রল ডাউন করছিলাম, দেখি যে লাভার ভাই অনলাইন আছে, তুমি ওকে ডাকছি, দেন কিছু কন্টেন্ট হয় কিনা দেখা যাক। ওকে, হ্যালো, বলে শুনতে পাচ্ছিস? হ্যাঁ, বলছি কি খেলা টেলা শিখলি নাকি? আর বালের গেম বলিস না, বাল গুলি ফুলি চলে না, বসে পড়ে শুয়ে পড়ে যেখানে সেখানে বাল খেলে গেম। আচ্ছা, কি করে খেলিস তোরা? ঠিক আছে চ একটা খেলে আসি। আমি আমি খেলবো, হ্যাঁ চ দেখি। মানে ফ্রি ফায়ারকে পছন্দই করে না, ঠিক আছে, মানে এমনই একটা ছেলে, তো বুঝতে পারছো রিয়াকশনটা কিরকম লেভেল হতে পারে আর কি করতে পারি ওর সাথে ম্যাচের মধ্যে। তো দেখা যাক, চলো ম্যাচে যাই আগে। A few moments later. হ্যালো, হ্যাঁ দেখ সব আমার মতো দেখতে। হ্যাঁ, এখন তো এই ড্রেসটা তো ফ্রিতে দিয়েছে না। বলছি মোটামুটি ম্যাপের মানে আমাদের গেমের মধ্যে যে ম্যাপগুলো আছে সবগুলো চিনে গেছিস তো? হ্যাঁ এই তো মোটামুটি সব চিনি, কিছু কিছু উচ্চারণ করতে পারি না। কটা ম্যাপ আছে বলতো? একটা হচ্ছে বারমুডা, আর একটা হ্যাঁ একটা পোগাটোরি। পোগাটোরি? হ্যাঁ ওটা পুরগাটোরি, তাই তো। আচ্ছা যাই হোক, পোগাটোরি বলি তো। আচ্ছা আচ্ছা, আর একটা কি কালা? হ্যাঁ কালা, আর কালা। A few inches later. আচ্ছা চ, তোকে জায়গায় নিয়ে যাই, একদম ফাঁকা জায়গা, সুন্দর ভাবে খেলতে পারবো আমরা দুজনে। তোর কাছে ম্যানটা নামছে কিন্তু, তুই এমনি দিকে একাই খেলিস নাকি? আমি কি করব, একাই খেলি মাঝে মাঝে, আকাশ ওরা খেলে আমার দিকটা আয় বুঝলি। যাচ্ছি কোন দিকে আমি দেখতে পাচ্ছি না, ম্যাপে ওপর দিকটা দেখ, নীল কালারের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াল টোয়াল নিয়ে শিখেছিস? ওয়াল ফল মারা মোটামুটি? ওয়াল তো নি মারতে পারি না, মরে যাওয়ার পর ওয়াল লাগে না। মরে যাওয়ার পর ওয়াল লাগবে কেন? মানে মারতে পারি না ওয়াল। আচ্ছা বোমটা মারতে পারি। আচ্ছা আমি তোকে দুটো ওয়াল দিলাম, আমি যেখানটা আছি ওখানটায় ওখানে ওয়াল আছে, এর উপরে কি করে আসতে হয় জানিস তো? এই উপরে উঠলে কি করে? না কি করে যাবো? এই দেখ এখানে ইয়ে আছে, টায়ার আছে, ওই টায়ারের উপর লাফ দিয়ে উপরে। টায়ার উপরে? হ্যাঁ টায়ারের উপর লাফ দিয়ে, আর একটা টায়ার আছে ওই টায়ারের উপরে লাফ দিয়ে। আরে টায়ারের উপর, ও ওদিকে না, সোজা করে টায়ারের উপর লাফ দে, মানে বিল্ডিং এর দিকে তাকিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, আর একবার ওই টায়ারটা লাফ দে দিয়ে টায়ো সালা সিস্টেম মিল জাতা হ্যায়। এইবার ব্যাপারটা হচ্ছে তোমরা এখন মনে মনে যে কথাটা ভাবছো সেটা আমিও ভেবেছিলাম, সেই হিসাবেই কাজটা করেছিলাম, ড্রামের সামনে ওয়াল রেখেছিলাম, ও উপরে উঠতো, নক করতাম, আমিও মজা নিতাম এবং তোমাদেরকেও মজাটা দিতাম, ঠিক আছে। রিয়াকশনটা ওপি লেভেলের হতো, কিন্তু ও আসার সময় কি বললো যে ওপরে কি করে উঠলি, মানে যাকে আমি দুদিন আইডি দিয়েছি সে গেম সম্পর্কেই যায় না, ড্রাম সম্পর্কে তো কিছু জানবেই না, তার থেকে এইভাবে মজাটা নেব, আমার কোথাও না কোথাও মনে হলো যে এইটা উচিত হচ্ছে না, যে একজন নুব যে গেম খেলতে যায় না তার সাথে এইভাবে মজাটা নেওয়া উচিত নয়, তাহলে নুবদেরকে অপমান করা বা যারা গেম খেলতে পায় না তাদেরকে অপমান করা। তো সেই জন্য ভাবলাম যে আমি ওয়ালটা ফাটাবো না, সরি ড্রামটা ফাটাবো না, আর এই ভাবনাটা যে কত বড় ভুল হলো আমার তোমরা সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো আমার আর কিছু বলার নেই, তো আমি এটা ভেবেছিলাম, এই ভেবেই আমি ড্রামটা ফাটালাম না, তো কেন ফাটালাম না আমি এখন আফসোস করছি। ওয়াল ওয়াল আছে দেখ, কোথায় রে ওয়াল? এই তো ওয়াল দেখতে পাচ্ছিস না, সামনে তো ওয়াল দাঁড়িয়ে আছে। না কোথায় ওয়াল? এই তো দেখতে পাচ্ছি না, তোর কোন দেখা যাচ্ছে? আমার কেন দেখা যাচ্ছে না তো ওয়াল? তুই ওয়াল দেখতে পাচ্ছিস না? এটা কি? এটা কোথায় ওয়াল? এই তো কি হলো? ঠিক আছে কি হলো হচ্ছে রে, ওয়াল পাঠিয়ে ড্রাম পাঠিয়ে মেরে দিবি আমাকে, আমি ভিডিও দেখি না। আচ্ছা ঠিক আছে রিভাইভ কর, দেখি না আমি ভিডিও। আচ্ছা ঠিক আছে রিভাইভ কর, রিভাইভ কর, ওয়াল লাগবে, এই যে রিভাইভ কর, রিভাইভ কর, রিভাইভ কর,
ওটা গ্রেনেড দিচ্ছিস আরেকটা গ্রেন ভাই 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 আরে রিভাইভ কর মরে যাবো রে আমি চলে গেলাম রিভাইভটা করবি তো আরে দূর পাল তোর সাথে খেলাই আমার